জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে কে? পারভেজ হাসান ইমন, মনিম শাহরিয়ার নাকি এনামুল হক বিজয়? আবারও 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে। তবে এবার কি কাটবে বাংলাদেশের ওপেনিং সংকট? আসন্ন জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে ওয়ানডে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ওয়ানডে দলে কোনো চমক না থাকলেও টি টোয়েন্টি দলে রাখা হবে অনেক চমক। বাংলাদেশ টি টোয়েন্টি দলটাকে ঢেলে সাজাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর সেজন্য বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। এই পরিবর্তন আনবেই কেন বা আনবেই না বিসিবি? টি টোয়েন্টিতে ছন্ন ছাড়া বাংলাদেশ দল, জেতা তো দূরের কথা, ম্যাচ জয়ের আশাও দেখতে পাচ্ছে না টাইগাররা। আর সেজন্য টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের, বাদ পড়েছেন সাকিব, রিয়াদ, মুশফিকরা। আর তামিম তো আগে থেকেই সরে গেছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে। অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে খারাপ অবস্থা ওপেনিং পজিশনে। তামিমের পর আর কেউই স্থায়ী হতে পারেনি ওপেনিংয়ে। প্রতিটি সিরিজেই কোনো না কোনো নতুন ওপেনার দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এবারে জিম্বাবুয়ে সফরে সেটাই করা হবে, আর সেজন্য স্কোয়াডে রাখা হয়েছে 5 জন ওপেনারকে। তারা হলেন মনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হাসান ইমন। তবে প্রথম টি টোয়েন্টিতে ওপেনিং করবেন কে সেটা এবার দেখে নেওয়া যাক। এই দলের সেরা এবং অভিজ্ঞ ওপেনার একমাত্র লিটন কুমার দাস। তবে এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে, তিনি ব্যাটিং করবেন 3 নম্বর পজিশনে। সাকিব না থাকায় ওয়ান ডাউনে ব্যাটিং করার দায়িত্বটা তাকেই নিতে হচ্ছে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও 3 নম্বরে ব্যাটিং করেছিলেন লিটন দাস। এদিকে গত সিরিজে ওপেনিং করেছিলেন মনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়, তবে কেউই সুবিধা করতে পারেনি। আর তাই তো এই ওপেনিং জুটিতে আসবে পরিবর্তন, একাদশ থেকে বাদ পড়তে হবে যে কোনো একজনকে। তবে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ে, আর বাদ পড়বেন মনিম শাহরিয়ার। অন্যদিকে বিজয়ের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ ওপেনার পারভেজ হাসান ইমনকে। এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়নি ইমনের, তবে ইমন একজন টি টোয়েন্টি ব্যাটসম্যান, ওপেনিংয়ে নেমে যে কোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। এদিকে দলের ব্যাকআপ ওপেনার হিসেবে থাকা নাজমুল হাসান শান্ত হয়তো সুযোগ পাবেন না একটি ম্যাচেও। উল্লেখ্য, সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আগামী 30 জুলাই বিকাল 5টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের ওপেনিংয়ে আপনারা কাকে দেখতে চান? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।